পোস্ট অফিস দিচ্ছে লক্ষ্মী চেয়ে দ্বিগুণ লাভ এবার পোস্ট অফিসে কোন স্কিমে রয়েছে কি সুবিধা কারা বিনিয়োগ করতে পারবেন যাবতীয় তথ্য জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে পোস্ট অফিসের বিভিন্ন স্কিম নাগরিকদের বিশেষভাবে সুবিধা প্রদান করে থাকে দেশের সমস্ত জায়গায় এখনো ব্যাংক পৌঁছয়নি কিন্তু সেই তুলনায় পোস্ট অফিসের ব্যাপ্তি অনেকটা বেশি পোস্ট অফিসের বিভিন্ন স্কিম আছে যেগুলি গ্রাহকদের অতিরিক্ত হারে সুদ প্রদান করে থাকে তার মধ্যে একাধিক স্কিমের সুদাবার ব্যাংকের তুলনায় বেশ বেশি আজ সেরকমই একটি স্কিমের কথা তুলে ধরা হবে এক নজরে সেই স্কিমের দিকে দেখে নেওয়া যাক সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম নাম শুনেই বোঝা যাচ্ছে এটি প্রবীণ নাগরিকদের জন্য একটি স্কিম ষাট বছর বয়সী বা তার বেশি বয়সী ব্যক্তিরাই শুধুমাত্র এসসিএসএসে এই অ্যাকাউন্ট খুলতে পারেন এছাড়া কোনো ব্যক্তি যদি নিজে থেকে স্বেচ্ছা অবসর স্কিম অর্থাৎ ভিআরএস নেন সেক্ষেত্রেও তিনি এই পলিসিতে বিনিয়োগ করতে পারেন এক কথায় অবসর নেওয়া ব্যক্তিরাই এই স্কিমে বিনিয়োগ করতে পারেন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার কত পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের আওতায় সুদের হার সাত দশমিক চার শতাংশ যে ব্যক্তিরা সম্প্রতি অবসর নিয়েছেন বলা যায় তাদের জন্য এই স্কিমটি কারণ এই স্কিমে এককালীন বিনিয়োগ করতে হবে এই স্কিমে বিনিয়োগকারীরা ম্যাচুরিটির সময় মূল টাকা ও সুদ হিসাবে জমা হওয়া টাকা একেবারে পাবেন মাত্র এক হাজার টাকা বিনিয়োগ করে কোনো ব্যক্তি এই স্কিমের আওতায় অ্যাকাউন্ট খুলতে পারেন মাত্র পাঁচ বছরে চোদ্দ লক্ষ টাকা পেতে পারেন গ্রাহক কিভাবে মাত্র পাঁচ বছরে চোদ্দ লক্ষ টাকা পাবেন ম্যাচুরিটির সময় প্রায় চোদ্দ লক্ষ টাকা পেতে বিনিয়োগকারীকে সিনিয়র সিটিজেন স্কিমে ন্যূনতম দশ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে যদি কোনো ব্যক্তি একবারে দশ লক্ষ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে পাঁচ বছরের মধ্যেই সাত দশমিক চার শতাংশ সুদের হারে চোদ্দ লক্ষ আঠাশ হাজার নশো চৌষট্টি টাকা পেতে পারেন এই চোদ্দ লক্ষ আঠাশ হাজার নশো চৌষট্টি টাকার মধ্যে দশ লক্ষ টাকা হলো মূলধন এবং চার লক্ষ আঠাশ হাজার নশো টাকা হলো সুদ কোনো ব্যক্তি সর্বোচ্চ পনেরো লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন এই স্কিমে মাত্র এক হাজার টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায় দেশের প্রবীণ মানুষেরা এখনও তাদের অবসরের সময় অর্থের উৎস নিশ্চিত করতে ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের ওপরেই ভরসা করেন যারা সুরক্ষিত বিনিয়োগ করতে চান তাদের প্রায় কেউই স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান না এক্ষেত্রে তাদের অন্যতম পছন্দ ব্যাংক ও পোস্ট অফিসের ভালো রিটার্ন দেওয়ার অপশন যে ব্যক্তিরা ভবিষ্যতে সুদ হিসাবে মোটা অর্থ মাসিক আকারে পেতে চান তাদের জন্যই এই বিশেষ স্কিম জিরো রিপোর্ট আজ বিকেল